এটা পুরোটাই সত্য সত্য ভাবি একটু সামনে তাকান সমস্যা নাই ভাবি আচ্ছা লজ্জার কি আছে আমরাই তো সম শোনেন ইয়া ভাইয়া মানে আপনি কি কেন গেছেন ওখানে কন্টাক্ট করছেন ভাবি কে নাকি কি মানে আসলে আমি অনেক দিন যাবৎ ওকে ফলো করি আচ্ছা আচ্ছা ফলো করতে করতে এক সময় জানতে পারি আমি ওকে অনেক পছন্দ করি তো এক সময় জানতে পারি যে আসলে ওই দৌলে দিয়েতে থাকে কিন্তু মনের ব্যাপার ভাই ওকে আমার অনেক ভালো লাগে তো কোথায় আছে কিভাবে আছে কোথায় থাকে এইটা আমি বিবেচনা করতে পারি নাই তার মানে আপনি কি ভাবুইসের সাথে মানে ওখানে যে গেছেন কি কন্টাক্ট করেছিলেন আমি এরকে টাকা পয়সা হ্যাঁ এরকে আমি ওর কাছে বেশ কয়েকবার গেছি টাকা পয়সা দিয়েছি কিন্তু কখনো আমি ওর সঙ্গে মেলামেশা করি নাই আমার নিয়া ছিল যে আমি ওকে বিয়ে করে আমি আমার ঘরের বউ বানাবো তাই তো ওকে অনেক বুঝাই শুনাই ও আসতে চাইনি ও আমাকে বলছে যে আমাকে আমাকে তুমি নিয়ে সুখী হতে পারবা না ও দিক থেকে বলছে আচ্ছা আচ্ছা কিন্তু আসলে ওকে আমার এত ভালো লাগছে যে আসলে আমি ওর কোনো কথাই শুনিনি একটু এদিকে তাকান না আচ্ছা আমার চিন্তা ভাবনা ছিল একটা মানুষ তো ইচ্ছে করে ওরকম যায় না জায়গায় যায় না অবশ্যই তার লাইফে কোনো না কোনো ঘটনা আছে কোনো না কোনো দুঃখ আছে যার কারণে সিচুয়েশনের পরে ওই জায়গায় সে গেছে তা আমি যদি ভাই ওখান থেকে একটা মেয়েকে নিয়ে আসি অবশ্যই সে মেয়েটা ভালো হবে সংসার করবে তার লাইফটা ভালো হবে আচ্ছা আচ্ছা ভাই ইয়া আপনাদের বিয়েটা কবে হয়েছিল কতদিন হয়েছে এই ভাই চার চার পাঁচ দিন না হ্যাঁ চার পাঁচ দিন হয়েছে না পাঁচ দিন হচ্ছে আচ্ছা পাঁচ দিন হয়েছে আসলে মাশাল্লাহ ভাবি তো অনেক সুন্দর আচ্ছা তো আপনি যে দুনিয়া এত সুন্দর সুন্দর মেয়ে থাকতে হ্যাঁ আপনি ওখানে গিয়ে একটা মেয়েকে এভাবে মানে ভালো করে আনা বা ভালোবেসে আনাটাকে কতটুকু কী মনে করতেছে আপনার কাছে এভাবে বলিস হয় দুনিয়ায় কোথায় কত সুন্দর মেয়ে আছে এটা আমার জানারও দরকার নাই আর এটা আমার চোখেও কখনো পড়ে না আমার তো শুধু এই মুখটা আমার চোখে পড়েছিলো ভাই আচ্ছা আচ্ছা যার কারণে আমি ওকে ওখান থেকে নিয়ে আসছি আমি ওকে মুক্তি দিয়েছি ভাই ওরকম একটা নোংরা জায়গার থেকে বাজে জায়গার থেকে মুক্তি দিয়েছি আপনারা দোয়া করবেন ভাই আমরা যেন এখন সুখের সংসারটা করতে পারি আল্লাহ যেন আমাদের বাকি জীবনটা খুব ভালোভাবে

খারাপের পথে যায় না ইচ্ছে করে কেউ ওই দৌলি দিয়া ওই অন্ধকার জগতে কেউ চায় না প্রত্যেকটা মানুষের ভিতরে প্রত্যেকটা পুরুষ তাদের সঙ্গে সময় কাটাতে যেভাবে যায় আমার মতো যদি প্রত্যেকটা ছেলে হ্যাঁ এভাবে একজন করে ওখান থেকে তুলে নিয়ে এসে কোনো মেয়েকে বিয়ে করে ভাই মনে হয় তাতে দৌলি অন্ধকার জগৎটা থাকবে না ভাই ভাবি ভালো ভাই তো অনেক সুন্দর সুন্দর কথা বললো আর আপনারা একটু কথা বলেন না একটু এদিকে তাকান সমস্যা নাই বল শুনেন আসলে ভাই যে কাজটা করেছে একটু ভাইয়া বলেন ভাবি কথা বলার জন্য ভাই শুনেন বলেন বলেন মানে ভাই যে কাজটা করেছে এরকম যদি আমাদের দেশে প্রত্যেকটা মানুষ যারা এই লাইনে মানে খারাপ কাজের জড়িত আছে ভাই খারাপ কাজে জড়িত আছে তারা যদি খারাপ কজ করতে যাইও যদি একটা মেয়েকে ভালো করে নিয়ে আসতে পারে আপার মতো আমি মনে করি আমাদের এই দেশে রকম এরকম কাজগুলো হবে না ভাবি আপনার নাম কি আমার নাম সোনিয়া সোনিয়া না আসলে নামটা অনেক সুন্দর আসলে ভাবি তাক আমি আমরা ওই বিসঙ্গে আসলে কোনো কথাবার্তা আমরা বলতেছি না যেহেতু আপনি লজ্জা পাচ্ছেন হয়তো হতে পারে ভাই অনেকে লজ্জা পাচ্ছেন যাই হোক আচ্ছা নিব না সমস্যা নাই তবে ভাই আপনি যে কাজটা করছেন খুবই ভালো লাগছে ভাই আমার মনে হচ্ছে আমাদের এই যে ভিডিওটা করছি না আমি জানি না হয়তো অনেকে অনেক খারাপভাবে নিতে পারে কিন্তু আমি যে কাজটা করছি এটা কিন্তু একটা মানে মানুষকে বোঝানোর জন্য দেখেন যে মানুষ চাইলে মানুষ চাইলে কিন্তু একটা খারাপ মানুষকে ভালো করা যায় হ্যাঁ ভালো করা যায় তার একটি প্রমাণ দেওয়ার জন্য আমি একটা কথা হ্যাঁ বলেন ভাই আমি ওকে নিয়ে আসার পর যে রাতে বিয়ে করেছি সেই রাতের পর থেকে ভাই ও পাঁচ অক্ত নামাজ পড়ে ও ও কোরআন শরীফ পড়তে পারে ভাই কোরআন পড়ে জি 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 আপনি বিশ্বাস করবেন না ভাই ও এত ভালো আসলে ভাই আমি ওকে বিয়ে করে ধন্য

পাঁচ ছদিন দিন হয়েছে ভাবির কাছ থেকে জানছেন যে উনি ওই লাইনে মানে কেন গেছে তার কি দুঃখ ছিল বা কি এমন সমস্যার কারণে উনি এইসব কাজে জড়িত হয়েছে একটু শুনছেন শুনছে শুনছেন যেহেতু বলতে পারবো একটু যদি আপনি আমি তো আসলে সময় কম অত বিস্তারিত বলতে পারবেন আমি একটু বলি হ্যাঁ বলেন সেটা হচ্ছে ভাই ও যখন হাই স্কুল লেভেলে থাকে তখন একটা ছেলেকে অনেক পছন্দ করে অনেক ভাই ওর ফ্যামিলি খুব ভালো তো ওর বাবা মা মারা যায় ওর পুরো ফ্যামিলি তো একাই ওর সমস্ত সম্পত্তি ওই ছেলে জালিয়াতি করে ওর কাছ থেকে লেখে নেয় ভাই নিয়ে ওকে বাড়ি থেকে বের করে দেয় দেওয়ার পরে ও একদম দিশাহারা হয়ে যায় এই ভালোবাসার মানুষ হারালো নিজের এত বড় সয় সম্পদ যা ছিল সব বিলীন হয়ে গেছে ওকে বাড়ি থেকে বের করে দেওয়ার পরে ও গার্মেন্টসে যায় গার্মেন্টসে গেলে ওখানে অনেক বকা জকা করে প্রত্যেক ছেলে টানা করে এটা ওটা করে তো ওখানে এক ভালো এক ওর বান্ধবী একজন হয় একজন বান্ধবী হয় সেই বান্ধবীর সঙ্গে যোগাযোগ করে ভালোই থাকে কিছুদিন থাকতে থাকে বান্ধবী ওকে সিস্টেম করে ওই দৌলি দিয়ে বিক্রি করে দেয় ভাই ও আচ্ছা আচ্ছা আসলে ও ইচ্ছা করে যায়নি ওকে যে কোনো একটা অঘটনের পিছনে কিন্তু কারণা কোনো না কোনো থাকে বা কোনো সমস্যার কারণে কিন্তু সেটাতে জড়িত হয়ে যায় কিন্তু ভাই আর ও হচ্ছে কি প্রত্যেকটা মানুষের কাছেই ঠকেছে ভাই সবাই ওকে ঠকাইছে স্বভাব প্রকৃতির যাকে হ্যাঁ যাকে ভালোবাসছে ঢেউ সেও ঠকাইছে একজন ভালো বন্ধু একজন ভালো একজন বেস্ট ফ্রেন্ড যাকে বানাইছিল ভাই সে কিভাবে ওই